Imam-e Ahl-e Sunnat naib-e shah hai hey, umam dayar-e nazr-daam Hey Imam Ahmad Raza Hey Imam-e Ahl-e Sunnat naib-e shah hai umam dayar-e nazr-daam Hey Imam Ahmad Raza dayar-e হে ইমাম আহমদ রেজা সলল্লাহু আলাইহি হাবিব সলল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতান ওয়া সালামান ইয়া রাসূলুল্লাহ মাহে সফরুল মুজাফফর মাহে রেজা আলহামদুলিল্লাহ ইজ্জা বজাল এই mubarak মাসের সময়গুলোতে বরকতময় মুহূর্তগুলোতে মাদানি চ্যানেল ইমাম আহলে সুন্নাত সম্পর্কে মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ আপনাদেরকে অনুষ্ঠান উপহার দিচ্ছে ইমামে আহিলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমত উল্লাহি তালা আলাইয়ের জীবনী ও বিশেষত্ব সম্পর্কে বলছে ইমামে আহলে সুননত রহমতুল্লাহ তালা আলাইয়ের খিদমত সম্পর্কেও মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আমাদের বলছে এবং বুঝাচ্ছে আলা হজরত ইমাম আহলে সুনতের জীবনী ও বিশেষত্ব হতে আমরা কিভাবে শিক্ষা অর্জন করতে পারি এবং তার বিশেষত্বকে কিভাবে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি এসব এবং এ ধরনের আরও অনেক ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এখন যে অনুষ্ঠান করার সৌভাগ্য অর্জন করছি এর নাম হলো ইমামে আহলে সুন্নতের বিশেষত্ব আর এই অনুষ্ঠানের সৌন্দর্য এবং বিশেষত্ব হলো যে জান আসিনে আমির আহলে সুননত আলহাজ আবু উসাইদ আহমদ উবায়দ রাজা মাদানী দামদ বারকাদাম গুরসিয়া আমাদের সাথে উপস্থিত রয়েছেন এবং ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা জান আমির আহলে সুন্নতের মাদানী ফুল অর্জন করতে থাকব। এবং জানাশিনে আমির আমি আহলে সুননত হতে আমরা এই কথা শিখবো যে কোন পদ্ধতিতে আলা হজরত ইমামে আহলে সুন্নত যার সম্পর্কে বলা হয়েছে ওয়াদি রাজা কি কোহে হিমালা রাজা কা হে জিস সন্ত দেখিয়ে ও ইলাকা রাজা কা হে আর সব উনসে জলনে ওয়ালোকে গুল হো গায়ে চারাক আহমদ রাজা কি শমা আ ফিরোজা হে আজ ওই প্রদীপ থেকে আমরা কোন পদ্ধতিতে রশ্মি অর্জন করতে পারবো ইমামে আহলে সুন্নতের বিশেষত্বকে আমরা নিজের জীবনে কোন পদ্ধতিতে আমরা অ্যাড করতে পারবো এবং তা হতে অর্জন করতে পারবো এছাড়াও ইনশাআল্লাহ আরও অনেক মাদানি ফুল থাকবে যা আমরা জানাশিনে আমির হতে অর্জন করব মারহাবা সাইয়দি মাশাআল্লাহ বিষয় খুব চমৎকার ইমাম সুন বিশেষত্ব আহ সর্বপ্রথম আমরা বিশেষত্ব শব্দটি নিয়ে কিছু কথা বলি তো এর কিছু অর্থ বয়ান করুন বিশেষত্ব বলতে কি বুঝায় আলহামদুলিল্লাহ

তো মাথায় যে এটাই আসে যে কোনো ব্যক্তির ব্যাপারে আসে যে তার চলন কেমন তার চাল চলন কেমন তার জীবনযাপন কেমন বিশেষত্বের যে অর্থ তা হল এই যে অভ্যাস চরিত্র রীতি ও নীতি কাজ সুগল ও কাজ একই কথা সুগল কাজ একই অর্থ জি এমনটাই আমল কর্ম আমলেরও এরূপ অর্থ হয়ে থাকে ঠিক আছে আচ্ছা বিশেষত্বের আরও একটি অর্থ রয়েছে এগুলো শাব্দিক অর্থ ঠিক আছে ভালো মন্দ কাজ করা বিশেষত্ব এটাও বিশেষত্বের অন্তর্ভুক্ত এটা বিশেষত্বের অন্তর্ভুক্ত ভালোমন্দ কাজ করা সঠিক চলন চাল চলন সঠিক অভ্যাস স্বভাব আচরণ ইত্যাদি ইত্যাদি তো এসব জিনিস বিশেষত্বের অন্তর্ভুক্ত ইমামে আহিলে সুনাদের আপনি বিশেষত্ব দেখুন এত মহান ব্যক্তি তার বিশেষত্ব আমরা দেখি এ ব্যাপারে আমরা কথা বলার পূর্বে একটি প্রশ্ন একটি কোয়েশন করব আপনাকে যে অনেক সময় মানুষ এটা চিন্তা করে হুজুর তিনি তো মহান ছিলেন শুধু করে গিয়েছেন তারই বিশেষত্ব ছিল তিনি করে গেছেন আমরা তো অধম মানুষ আর আমরা তো নগন্য মানুষ অনেকে বলে তিনি ছিলেন আলা হজরত আমরা হলাম নগন্য হজরত এভাবে নিজেকে নিজে হজরত বলতে থাকে নগন্য শব্দটিও যুক্ত করে দেয় না আমরা তো এসব জিনিস এই ভ্যালুজ আমরা কিভাবে আয়ত্ত করতে পারবো এসব তো বড় কাজ তাই না এই ব্যাপারে আপনি কি দিক নির্দেশনা দিবেন অর্থাৎ এসব কথা বলে নিজেকে এরূপ বলা যায় যে এক ধরনের কৌশল বিনিময়ের মাধ্যমে কাটিয়ে নেয়া যে ভাই আমরা তো কোনো ভালো কাজের দিকে আসতে পারবো না আসলে দেখুন যে এভাবে ঠিক আছে তিনি প্রকৃতপক্ষে আলা হজরত ছিলেন সেটি তার পথ ছিল সঠিক ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমরা আচ্ছা আমরা এটা দেখি যে আমাদের স্বার্থ যেখানে থাকে আচ্ছা যে আমাদের উপকার দৃষ্টিগোচর হয় আমরা তার উদাহরণ দিয়ে থাকি আলা হজরত যে ছিলেন তিনি দরিদ্রদের মাঝে টাকা বিতরণ করতেন সুবাহ এবং তার দস্তার খান খুব প্রশস্ত হতো এবার উদাহরণ দিচ্ছি আমি ইমামে আজম আবু হানিফারদ্লাহ আনহু তিনি কিন্তু অনেক বড় ব্যবসায়ী ছিলেন কাপড়ের কাজও করতেন জি এবং তিনি লোকদের কর্জও দিতেন মানুষের সাহায্যও করতেন সঠিক সমাদরও করতেন আমরাও এমন করি কেননা তারাও এরূপ করতেন তাদের পথে চলি ঠিক কিন্তু এখানে টাকার বিষয় এসেছে এখানে তাদের তরিকে আমাদের দৃষ্টিগোচর হয় তিনি তো ইমামে আজম ছিলেন ভাই তিনি তো আলাহ ছিলেন এখন এটাও তো দেখুন যে আলাহ হজরতের বিশেষত্ব জি যে রদ ছিল এবং তার ছায়ারও প্রয়োজন ছিল হাই হায় নিকটেই একটি বাড়ি ছিল তিনি তার ছায়ায় অবস্থান নেন এজন্য যে এই বান্দা আমার প্রতি ঋণী আমি যেন এর দ্বারা সুদের খাতে পরে না যাই ল এটা তাদের ক্ষোদাবীতি ছিল এটা তাদের তাকুয়া ছিল ল তো এইদিকে দৃষ্টিগোচর হয় না আর তখন আমরা বলি এটা তাদের মর্যাদা ছিল এখন টাকার কথা হলে তো আমরা বলবো আমাদের বুজুর্গানে দিন এটি করেছেন আমরাও করি আসল ব্যাপার হলো আমাদের নবসে যেটি ভালো লাগে জি সেটি করার ক্ষেত্রে আমরা না আলা হজরত দেখি না অন্য কিছু বাস উনি করেছেন ওই সময় আমরা আলা হজরত দেখব সব কিছু দেখব আর যেখানে আদবের বিষয় আসবে যেখানে ইলিমের বিষয় আসবে যেখানে তাকওয়ার বিষয় আসবে যেখানে ইবাদতের বিষয় আসবে যেখানে এ সকল বিষয় আসবে তো সেখানে শয়তান এ খেয়াল দিবে নবস শয়তান এ প্রবঞ্চনা দিবে। তুমি কিভাবে করতে পারবে তুমি কীভাবে করতে পারবে তুমি কি করে করতে পারবে এটি তো তাদেরই সান ঠিক আছে তো কি সমাধান করা যায় এর এর কি চিকিৎসা করা যায় হুজুর এর চিকিৎসা হলো মাদানি কাফলায় সফর করা আহা মাদানি ইনামাতের উপর আমল করা সঠিক কেননা আমাদের বুজুর্গরা যা করেছেন যদি প্রত্যেক ব্যক্তি এ কথাই বলতে শুরু করে দেয় যেমন আমাদের আকা আলি কে আল্লাহ তালার নবী ছিলেন আহা খাতামুন নবীন ছিলেন সর্বশেষ নবী ছিলেন আহা পর আর কোনো নতুন নবী আসবেন না জি দেখা যায় যে সবচেয়ে বেশি পরীক্ষা সমূহ আকা আলহি সালাতামের উপরে এসে বলেছেন তার উপর কত পরীক্ষা এসেছে এখন যদি সিদ্দিক আকবর আল্লাহ আনহু এটি বলে দিত ইনি তো আল্লাহর নবী ইনি যা করার করে নিয়েছেন ফারুক আজম রদি তাআলা আনহু তিনিও এটি বলে কেটে পড়তেন অন্যান্য সাহাবেকরা মালাহিমুর রিদান এই বলে কেটে পড়তেন যা তিনি করার করে দিয়েছেন এখন আমরা কোথায় তো এরা যদি এই সকল সকল পূর্ববর্তী গণ যদি এ বলে সরে যেত তবে কি আজ এই দিন পেতাম না আজকে কি এই অবস্থা হতো আজকে যে এত অলিতে গলিতে ইসলামের যে যে আলো নূর পৌঁছিয়েছে আজকে যে ইসলাম সম্পর্কে জানতে পেরেছি তা কি জানতে পারতাম না আপনি দেখুন যে সাহাব একরা মালাহিমুর রিদুয়ান মদিনায় তো বায় দশ হাজার রয়েছে জান্নাতুল বাকিতে দশ হাজার আরাম করছেন জি এখন দেখুন যে জান্নাতুল বাকি প্রকাশ্যভাবে দেখুন যে এর দীর্ঘ কতটুকু এটি প্রসঙ্গত একটি কথা যে আপনি মক্কা শরীফে এবং মদিনা শরীফে দেখুন যদি ক্ষেত্র ফল হিসাবে দেখা যায় তবে দুটি শহর কতটুকু বড় দৈর্ঘ্য হিসাবে দেখুন সম্মানের দিক থেকে তো অনেক বড় দৈর্ঘ্য হিসাবে যদি দেখি তবে এ দুটি শহর কত বড় সঠিক দ্বিতীয় আবহাওয়া দেখুন সেখানকার আবহাওয়া কেমন সজীবতা সেখানে কতটুকু সঠিক না সেখানে তুষারপাত হয় না অধিক বৃষ্টি হয় না সেখানে এমন শ্যামলতা যে কেউ দেখতে আসে না সবুজ শ্যামলতা দেখতে আসে না কেউ ঘোরাফেরার জন্য আসে এত বড় শহর আমি দেখি এখানে কি সেখানে কি মানুষ এখানে কত আসে পবিত্র স্থানসমূহ দেখতে প্রকাশ্য যে তো এখানে কাবাতুল্লা রয়েছে এখানে আল্লাহ তালার ইবাদত হয় এই খানার মতো আর কোথাও হয় না হতে পারবেও না সুহান কোথাও হতে পারবে না আরাফাত ময়দান দেখে নিন মিনা শরীফ দেখে নিন আমি একরাম আলহিম সাল্লাতামের স্মৃতি বিজড়িত যে ইবাদত সেখানে করা সম্ভব যা বিশেষ দিনগুলোতে হয় একটি হলো উমরা দুনিয়ার আর কোথাও হতে পারবে না জি আচ্ছা ক্ষেত্রফল হিসাবে দেখলে কতটুকু রয়েছে সঠিক তবে স্বাভাবিক যে এ যুগে যদি দেখা হয় তো প্রকাশ্য যে এক পরিমাপ হয়ে থাকে বিশেষভাবে সেখান থেকে এ তথ্য পাওয়া যায় যে ভাই এবছর এত লোক হজ করেছে এবছর কত লোক হজ করেছে কমপক্ষে তিরিশ লাখের মতো কেননা তাদের নিকট ডাটা থাকে এত পরিমাণে পাসপোর্ট এসেছে এখন তিরিশ লাখ বাদ দিন পঁচিশ লাখ ধরুন পাঁচ লাখ এদিক সেদিক হয়ে গেছে পাসপোর্ট ব্যতীত এমন হওয়া তো সম্ভব নয় এখন এটা দেখুন যে তিরিশ লাখ ব্যক্তি সেখানে এসেছে হজ করার জন্য এখন এ লাখ হাজি আরাফাতে তো ছিল হজ করার জন্য এসেছে জি কমও বেশ জি এমনিতেই মক্কা শহরকে দেখুন যে এই শহরের ক্ষেত্রফল কতটুকু আর এই তিরিশ লাখ কোথায় গেল কীভাবে জায়গা হলো হাই। হায় সবাই রামিও করবে সবাই অকুফে আরাফাতেও করবে মিনাতেও গেল এরা কোথায় ছেয়ে গেল তাওয়াফে ওয়াদাও করেছে কিন্তু সবচেয়ে বেশি ভিড় যেখানে হয় তা হল তাওয়াফে জিয়ারতের সময় সঠিক তাওয়াফে জিয়ারতের সময় ভিড় হয় থাকে তবে তাতেও কখনো খালি জায়গা পাওয়া যায় বাহ আমি বলছিলাম জান্নাতুল বাকি সম্পর্কে জি যদি তার দৈর্ঘ্য দেখেন তবে এখানে দশ হাজার সাহাব একরাম আলহিম রিদুয়ান আরাম করছেন দৈর্ঘ্য দেখুন এবং দশ হাজার সাহাব একরামকে দেখুন এমন কথাই এছাড়াও অন্যান্য কবরস্থানও রয়েছে জি অবশ্যই আবদুল্লাহ রদি আল্লাহ আনহু এখানে আরাম করেন সুহান আল্লাহ এভাবে যদি দেখি তবে পবিত্র স্থানসমূহ প্রকাশ্যভাবে এটার দৈর্ঘ্য তো আর এত লোক যে আসলো তারা কোথায় চলে গেল আর প্রতি বছরের সংখ্যা বাড়তেই থাকে সত্য বলেছেন থাক প্রসঙ্গতে একটি কথা চলে এসেছিল তো আমি এটি আরোস করছিলাম যে এ সকল জিনিস অর্জনের জন্য আমরা মাদানী কাফলায় সফর করি জি তো ইনশা আল্লাহ এ সকল জিনিস আমাদের অর্জন হবে ঠিক আছে অর্থাৎ বিশেষতার পরিপক্কতাও আমাদের মাঝেও আসতে থাকবে আল্লাহ তো বারো কথা দান করুক ইমামে আহলে সুন্নতের বিশেষত্বকে যদি আমরা দেখি তো কোন জিনিসটি আপনার হাইলাইট হয় অর্থাৎ সুস্পষ্ট চমকানো অবস্থায় দৃষ্টিগোচর হয় দেখুন ইমামে আহলে সুন্নত রহমতুল্লাহ তালা আলাইয়ের যখনই দেখবেন বিশেষত্বর ব্যাপারে তো একটি হলো যে প্রিয় আকাশ সাল্লা আল্লাহ আলি সাল্লামের সম্মান আল্লাহ প্রিয় আকাশ সাল্লাহ আলি সাল্লাম উম্মতের সাথে খের খয় আহা এটাও বিশেষত্বের অন্তর্ভুক্ত সুহান আল্লাহ কত সুন্দর কথা সৈয়দি আল্লাহ হজরত রহমতুল্লাহি তালালের বিশেষত্বের ব্যাপারে অনেকগুলো দিক বের হয় সঠিক যেমন সম্মান রয়েছে খের খয় রয়েছে বা উদারতা রয়েছে সুহান আল্লাহ একে তো বড়দের প্রতি উদারতা ছোটদের প্রতি আল্লাহ আল্লাহ আচ্ছা এমনিভাবে মানুষের সাহায্য করা সহানুভূতি করা আহা তো আজ আমরা নিচ্ছি প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সম্মান আল এটি আমাদের বিষয় সুবাহান আল্লাহ এবং সম্মান এটি একটি এমন জিনিস আঁকা আলহি সাল্লাতামের সম্মান জি ইমানের জন্য আবশ্যক সুবাহান যদি কারো অন্তরে সরকার আলহি সালামের সম্মান নেই সঠিক তো সে মুসলমান না ঠিক বলেছেন আপনি কুরআনে করিমেও আমাদের পথ প্রদর্শন করছে যে নবিয়া করিম সাল্লামের সম্মানও করতে হবে যেমন কুরআনুল করিমে আল্লাহ করেছেন বলেন করে অর্থাৎ আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনার পরে যে প্রথম জিনিস বর্ণনা করা হয়েছে তা হল সম্মান ও শ্রদ্ধা তো এখান থেকে এর গুরুত্বেরও ভালোভাবে ধারণা করা যেতে পারে এটা কিভাবে হতে পারে হুজুর যে বান্দা মুসলমান হয়ে প্রিয় নবীর সম্মান করবে না অথবা সম্মান ও স্বীকার করবে না এটা তো হতেই পারে না এ পর্যন্ত দেখুন না যে যদি কেউ নামাজ পড়ছে জি আর সরকার আলহি সাল্লা সাল্লাম তাকে ডাকে এবং তার সাথে কথা বলে জি পুনরায় নামাজের স্থানে যাবে এবং সেখানেই শেষ করে নিবে আল্লাহ আল্লাহ তখনও সে নামাজই রয়েছে অর্থাৎ সেখান থেকে শুরু করবে সেখান থেকে শুরু যেখান থেকে ছেড়ে এসেছে যেখান থেকে কেরা এখনো সে নামাজই রয়েছে বাহ বাহ বাহান তো প্রকাশ যে তার এত মর্যাদা যে আল্লাহ তালার ইবাদত করছে জি নামাজির সম্পর্কে কি রয়েছে বোঝা গেল সে আল্লাহ তাবারকো তালার সাথে কথা বলছে এখানে দেখুন আল্লাহ তালার সাথে সে কথা বলেছে তাকে ডেকেছে তার সাথে কথা বলেছেন এবং তাকে পুনরায় আল্লাহ তাবারক তালার কাছে পাঠালেন তো এখানেও নামাজেই রয়েছেন এই কথা চূড়ান্ত হয়ে গেল যে আমাদের হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে সম্মান অবশ্যই প্রিয় আকা আলহি সাল্লাতামের সম্মান তো সর্ব অবস্থায় করা আমাদের উপর অবশ্যক রয়েছে সঠিক নবী করিম সাল্লাহ আলাইস্লামের সম্মান করতে হবে আলা হজরতের জীবন চরিত্রে প্রিয় নবীর সম্মানকে আপনি কীরূপ দেখেন দেখুন আলা হজরত রহমতুল্লাহি তাল আলাইকে যদি দেখি তো সম্মানের ক্ষেত্রে যদি দেখি এর বিভিন্ন দিক রয়েছে একটি তো হলো যে আপনি সায়েদি আলা হজরতের কিতাব দেখুন আহা তাতে সরকার আলহি সালামের প্রতি ভালোবাসার যে বহির প্রকাশ রয়েছে তা এবং তার প্রতি সম্মানের বহিঃপ্রকাশ প্রকাশ কেননা যা ভেতরে থাকে তাই বের হয় সুবাহ ভাষা তো অন্তরের ব্যাখ্যাই হয়ে থাকে ঠিক আছে আর সেই দিয়ে আল্লাহ হজরতের লেখনি দেখুন জি লেখনি হলো চিন্তা চেতনার কি চমৎকার চিন্তা কি রয়েছে চিন্তা চেতনাকে দেখুন সরকার আলহি সালামের কেমন সম্মান রয়েছে কেমন মর্যাদা রয়েছে কেমন মাহত্ব রয়েছে কেমন আদব রয়েছে জি সবকিছু লিখুন এবং ভাষার মাধ্যমে প্রকাশ পায় স্পোহান হাদিস বয়ান করা অবস্থায় আলাহ হজরতের আদব দেখুন এখানে দেখুন যে ইমাম এহেলে সুন্নাত সৈয়দ আলা হজরত ইমাম মোহাম্মদ রেজা খান আলহির রহমাতুর রহমান এর পংক্তি সমূহ দেখুন আহা এই পংক্তি ও সরকার আলহি সালাতামের সম্মানের প্রতি প্রমাণ বহন করে সুহান ইমাম এহেলে সুন্নাতের লেখনই দেখুন জি তাও দেখবেন সরকার আলহি সালাত আসসালামের প্রতি সম্মানের প্রমাণ সুহায়ন আল্লাহ এনার চিন্তা চেতনা কি আহা সৈয়দ আলা হজরতের সুহায়ন আল্লাহ অন্তর বুদ্ধিমত্তা কি বলে আলা হজরতের কি চমৎকার কিছু যেমন হজুর সবচেয়ে ও লাও আ লাহা মারানা বি সবচে বা না ওলা লাহা মারানা বি তো এখানে দেখুন যে সৈদ আলা হজতের প্রিয় নবি সালসালামের প্রতি ভালোবাসা আহ আচ্ছা দ্বিতীয় এটাও আর একটি অন্য আরেকটি আরো দু চার পঙ্ক্তি শুনিয়ে দিন হজুর চমকদুজ হে পা তে হে সব পা নেওয়ালে মেরা দিল বি চমকা দে চমকানেওয়ালা আল্লাহ লাল্লা সোহার আল্লাহ আপনি দেখুন যে যখন সাইদী আলাহাজত রহমেদুল্লাহি তালালের কালামগুলো দেখবেন জি তো কিছু কালাম তো এমন রয়েছে যে সরকার আলাহি সালাহুয়াসসাল্লামের হাদিস বুঝে নিন যে সৈয়দী আলাহজরত ওই হাদিসগুলোকে তার অনুবাদ সহকারে উর্দুতে আমাদেরকে ছন্দ আকারে বয়ান করে দিয়েছে যেমন অন্য নবীরা বলবে ইহাবু ইলাকা ইরি আমাদের হুজুরের জবানে আনা লাহা

প্রকাশ যে এ সকল কবিতা সরকার আলহি সালাতামের সম্মানের প্রমাণ বহন করে তার দেখুন তার ফতুয়া দেখুন জি এ সকল কিছু সরকার আলহিসআালাম সম্মানের প্রমাণ বহন করে ঠিক আছে এ সকল জিনিস আচ্ছা তার চলাফেরা দেখুন তার ওঠাবাসা দেখুন এ পর্যন্ত সাইদি আলাহাজুতের ব্যাপারে এসেছে যে যখন তিনি হাঁটতেন জি তো তাতে এভাবে যে উত্তর দক্ষিণ কারণ আমাদের এখানে কেবলা শরীফ পশ্চিম দিকে রয়েছে সঠিক ঠিক আছে সৈয়দি আলাহ হজরত তালাই উত্তর দক্ষিণে হারতেন সঠিক এবং যখন ঘুরতেন তখন বুক কেবলার দিকে করে রাখতেন আল্লাহ আল্লাহ মদিনা দিকে ফিরতেন হাই হাই বাহ 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 তো এই হলো আল্লাহরতের সময় এটা হলো রসুলের আদব রসুলের আদব সুহান আল্লাহ এটি আদবের চূড়ান্ত পর্যায় হুজুর মিরাজ এর ফ্রেগনেন্সকে এর সুগন্ধি কে সেই ফিল করতে পারবে যে আদব সম্পর্কে বুঝে আদব কি জান্নাত রয়েছে আল্লাহু সুগন্ধি সেই পাবে যারা জান্নাতে জান্নাত ঠিকই রোগীরা তো खुशबू পায় না সুগন্ধিও আসে না সঠিক বলেছেন আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই ভালোবাসার ধরন এর থেকে আল্লাহ আমাদের শিকার তৌফিক দান করুক আমিন এবং আমরাও নিজের এই মনমানুষকতা তৈরি করি যে আমরাও প্রত্যেক কাজ করার চেষ্টা করব যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্মান রয়েছে যাতে হুজুরের আদব রয়েছে আসলে দেখুন যে সাইয়েদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই এরূপ আদব করা জি এটা কোনো নতুন বিষয় নয় এমন নয় যে সঈদি আলাহরত রহমতুল্লাহি তা আলাহ এর উদ্ভাবক জি হজরত ওসমান গনি আনহুর ব্যাপারে কি শুনেননি কি অন্যান্য সাহাব একরাম আলাহমুর জীবনী থেকে পাওয়া যায় না পাওয়া যায় ভাই এখান থেকে কেন গেলেন আমার আকা এখান থেকে গিয়েছেন আহ আচ্ছা ভাই এখানে হজরত ওসমান গনি গণিরদিয়ালু তাআলা আনহুর ঘটনা রয়েছে যে তিনি রদিয়াল্লাহ আনহু এক জায়গায় গোস্ত আহার করছিলেন সম্ভবত আশেপাশেই নামাজ পড়েছিলেন অতপর বললেন আঁকা আলাইহী সালাম এমনই করেছিলেন আল্লাহ আল্লাহ সোহান আল্লাহ অর্থাৎ এভাবেও সম্মানেরও চূড়ান্ত পর্যায়ে সাহাবাই কিরাম সমাসীন ছিলেন এবং আনুগত্যের চূড়ান্ত পর্যায়েও সমাসীন ছিলেন আনুগত্যেও তারা চূড়ান্ত পর্যায়ে করেছেন এবং এটিও একটি নিজের উপমা নিজেই বরং খুজুর সম্মানের অধ্যায়ও তো এই পর্যন্ত এ ধরনের রেওয়াতও বিদ্যমান রয়েছে বুখারি শরীফের রিওয়াদের যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন কথোপকথন করেছিলেন তো সাহাবা সেটাকে এই পদ্ধতিতে শুনেছেন যেমন এমন মনে হচ্ছে তাদের মাথার উপর পাখি বসা থাকে যখন নবিয়া করিম সাল্লাম অজু করেছেন তো তার তাবারক নেওয়ার জন্য চেষ্টা করছেন এটা তো তো প্রকাশ যে এর প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে কোনো এক এক সময় গুপ্তচর এসেছিল সঠিক তো সে তার বাদশাহে খবর দিল যে এমন দৃশ্য আমি কোনো বাদশাহের নিকট আমি অনেক সম্রাটের নিকট গিয়েছি কিন্তু কোথাও আমি এমন দৃশ্য দেখিনি তাদের নবী আলি যখন অজু করেন তো তাদের মধ্যে যে লোক রয়েছে তাদের যে সাহাবি রয়েছে তো তারা পানির ফোটা জমিনে পড়তে দেয় না আল্লাহ কেউ হাতে মালিশ করতো কেউ চেহারায় মালিশ করতো কেউ আবার অন্য কোথাও মালিশ করত হে বাদশাহ যখন তারা শিও নবীর অজুর পানি এগুলো পড়তে দেয় না তারা কষ্ট কীভাবে দিতে পারে সুতরাং তাদের সাথে যুদ্ধের প্রশ্নই ওঠে না আল্লাহ আকবর আল্লাহ তো এটা তো প্রকাশ যে সাহাব একরাম আলহিমুর সম্মান ছিল এনার সম্মানের ভাব ছিল হুজুরের কি বলে অজুর পানি হতে বরকত নেয়া পানি হতে বরকত নেয়া কারণ স্বাভাবিকভাবে যে সাহাবে একরাম আলহিম রিদোয়া নেরূপ নবীর সম্মানেই করতেন এমনই বিষয়টি আচ্ছা এখন দেখুন যে চুল শরীফের আদব চুল শরীফের আদব করা এখন দেখুন যে সাহাবে একরাম আলহিম যে সকল জিনিস অবলম্বন করেছেন জি তো প্রকাশ যে আমাদের বুজুর্গরা আলা কে দেখে নিন ইমামে দেখে ইমাম মালিককে দেখে নিন তো তারা তাদের অনুসরণে এ সকল জিনিস করেছেন স্বাভাবিকভাবে যে যা সুযোগ পেয়েছে এখন আলা আল্লাহরের সুযোগ তো ওজুর এক ছিল না ছিল না ঠিক আছে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে যে ইমামে আহলে সুন্নতের আদবের এবং তাজিমে মুস্তফার যে ধরন শিখেছেন তা সাহাবাই কিরাম আলিহ মুরেদান এবং পূর্ববর্তীগণের কাছ থেকে শিখেছেন হুজুরগণের দিন থেকে শিখেছেন ঠিক আছে অবশ্যই এবং হুজুর আজও যদি কেউ এর অনুসরণ করে এগুলো অবলম্বন করে তো সে যুগ শ্রেষ্ঠ হয়ে যাবে অবশ্যই হবে সাইদি আমিরুল সোনাদকে দেখুন আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ দেখে নিন আমিরুল সোনাদের সাইরি দেখে নিন কি চমৎকার আমি আহলে সুনত মাস্লা আশিকে আলাহ হজরত এবং আমি ইস্কে আল্লাহ আলাহরতের কথা কি বলবো আল্লাহ মাসা আল্লাহ ইমামে চেন দর্শকবৃন্দ বিশেষত্ব এটি আমাদের জন্য এক পথ প্রদর্শক মূলনীতির স্থান রাখে একে যদি অবলম্বন করা যায় জীবনে অন্তর্ভুক্ত করা যায় ইনশাআল্লাহ বরকত এবং বাহার অর্জন হবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হবে এবং ইনশা আল্লাহ জাল নবী করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের দয়ার দৃষ্টিও সিব হবে আল্লাহ আমাদের সকলকে দান করুক মাদার দেখতে থাকুন সল্লো আল্লাহ হাবিব সাল তাল আলা মুহমদ হাদিস শরীফ যে রয়েছে এটা মুস্তফার তো নয় এটা তো নবিয়ে করিম সাল্ল সাল্লামের বরকতময় সতাপূর্ণ মুখ থেকে বের হওয়া বাক্যসমূহ হুজুর আলি সাল্লাতুসালামের সম্মান জি ইমানের জন্য বিশেষত্ব আমাদের হুজুর আলহি সাল্লাতসালামের সম্মানও করতে হবে তিনি যে কাজ করেছেন সেগুলো আমাদের করতে হবে দিনের কথাও তো দেখুন একে তো আপনারাও কথা বলতে দেন না বান্দাও কথা বলবে না তাহলে কি করা যায় দেখুন অনেকে তো এমন বেখবর বলে আল্লাহ এমন না এমন বলেছে কেমন মানুষ এদের কি সব কিছু জানা হয়ে গেছে সব হাদিস মুখস্থ করে নিয়েছে কোরআনের হাফেজের মতো মানুষের ওটাই বলা উচিত যা সে জানে বা যখন সে সম্পূর্ণ জানবে তখনই বলবে হে ইমামে আল সুন্না নাই বেসা দয়ার নজর নজরদা আমাদের هي إمام أحمد رزا هي إمام أهل سنة نائب شاه أمم دوير دا هي إمام أحمد رزا دوير نوجر هي إمام أحمد رزا